আসলে অ্যাজমা আমরা বলি যে শ্বাসযন্ত্রের বা ফুসফুসের একটা রোগ। সাধারণত যাদের অ্যাজমা হয়, অ্যাজমা হলে সাধারণত তাদের ফুসফুসটা আক্রান্ত হয়, এবং আমরা বলি যে বিভিন্ন কারণে অ্যাজমা হতে পারে। একটা বড় প্রধান কারণ হচ্ছে গিয়ে অ্যালার্জির কারণে অ্যাজমা হতে পারে, হতে পারে কোনো রকম ঔষধ এর সাথে সম্পর্ক থাকতে পারে, যেমন আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির নিয়মিত আয়োজন প্রেসক্রিপশন অনুষ্ঠানে। এই পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি ডাক্তার মোহাম্মদ রাশিদ মুজাহিদ। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডাক্তার শার্দুলি জাহান, MBBS ঢাকা, CCD বারডেম। বর্তমানে তিনি রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছেন UDC হাসপাতাল মগবাজার। ধন্যবাদ ভাইয়া আপনার এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডক্টর স্টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং সাধারণ স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু বলার জন্য। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে অ্যাজমা বা যেটা আমরা সাধারণভাবে জানি হাঁপানি। আপনি কি আমাদেরকে এই অ্যাজমা বা হাঁপানি সম্পর্কে একটু সহজ করে বুঝিয়ে বলবেন রোগটা কি? আসলে অ্যাজমা আমরা বলি যে শ্বাসযন্ত্রের বা ফুসফুসের একটা রোগ। সাধারণত যাদের অ্যাজমা হয়, অ্যাজমা হলে সাধারণত তাদের ফুসফুসটা আক্রান্ত হয়, এবং আমরা বলি যে বিভিন্ন কারণে অ্যাজমা হতে পারে। একটা বড় প্রধান কারণ হচ্ছে গিয়ে অ্যালার্জির কারণে অ্যাজমা হতে পারে, হতে পারে কোনো রকম ঔষধ এর সাথে সম্পর্ক থাকতে পারে, যেমন অ্যাসপিরিন জাতীয় ওষুধ, হতে পারে এক্সারসাইজ বা ব্যায়ামের পরে অসুখটা বাড়তে পারে। এই অসুখটা আসলে বিভিন্ন রকম কারণের সাথে সম্পর্কযুক্ত। এর মধ্যে সাধারণত আমরা এক্সারসাইজ, অ্যাসপিরিন জাতীয় ওষুধ এবং বিভিন্ন রকম অ্যালার্জি জাতীয় অবস্থাকে বুঝি আর কি। এখন কি আপনি আমাদেরকে বলতে পারবেন আসলে অ্যালার্জির সাথে অ্যাজমার কী ধরনের সম্পর্ক আছে বা কী ধরনের অ্যালার্জি এই অ্যাজমা হওয়ার জন্য দায়ী? আসলে অ্যাজমা রোগটা জন্মের পর থেকেই, অ্যাজমাটা যেহেতু শুরু হয়, প্রথমে আমাদের শরীর কিছু কিছু অ্যালার্জেনের দ্বারা আক্রান্ত হওয়ার পরে পরবর্তীতে ওই একই রকম অ্যালার্জেন দিয়ে যদি তারা আবার আক্রান্ত হয়, তখন তাদের অ্যাজমার অ্যাটাকগুলো হতে পারে। হতে পারে তারা বাইরের ধুলাবালিতে গিয়ে আক্রান্ত হতে পারে, হলো দেখা যাচ্ছে খেলাধুলা করার পরে তাদের অ্যাজমা অ্যাটাক হতে পারে, অথবা কিছু খাবারের সাথেও অ্যাজমার কিছু সম্পর্ক আছে। যেমন অনেকে বলেন যে চিংড়ি মাছ, ইলিশ মাছ, বেগুন জাতীয় কিছু কিছু খাবারের সাথে সম্পর্ক হতে পারে। এটা আসলে মানুষ পার্সন টু পার্সনও ভ্যারি করতে পারে। স্পেসিফিক্যালি সবসময় বলা যায় না যে এই খাবারের জন্যই অ্যাজমা হবে, এটা হতে পারে বিভিন্ন রকম খাবার, হতে পারে বিভিন্ন রকম কন্ডিশন, হতে পারে ভয় ভীতি। কেউ যদি হঠাৎ করে কোনো কারণে ভয় পায় বা কোনো রকম স্ট্রেসে থাকে, তখনও তাদের অ্যাজমার অ্যাটাকটা হতে পারে। কিন্তু সাধারণভাবে আমরা এটা জানি এবং অনেকে বিশ্বাস করি যে বিশেষ কিছু খাবারের সাথে এ সম্পর্ক আছে। আচ্ছা ভাই, আপনি কি আমাদেরকে বলতে পারবেন কী কী লক্ষণ থাকলে আমরা বলবো তার অ্যাজমা বা হাঁপানি আছে? অ্যাজমার প্রথম যে লক্ষণটা আমরা রোগীদের মাঝখানে খুঁজি তা হচ্ছে বুকে চাপ দিয়ে আসা এবং এর সাথে শ্বাসকষ্ট। বিশেষ কিছু কন্ডিশন অবশ্যই, শ্বাসকষ্টের সাথে রোগীর কাশি হতে পারে। কাশিটা সাধারণত খুব বেশি পরিমাণে হয় না, অল্প কিছু কাশি হয়, ফেনা ফেনার মতো কাশি হয়, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা হয় তা হচ্ছে শ্বাসকষ্ট এবং বিশেষ কিছু কন্ডিশনে। যেমন আমরা বলি রোগীরা সাধারণত রাতের বেলায় বা যখন টেম্পারেচার ফল করে, এই জন্য আমরা বলি যে শীতের সাথে একটা অ্যাজমার সম্পর্ক আছে। শীত সিজনে যেহেতু তাপমাত্রাটা কমে যায়, সেহেতু শীতের সময় দেখা যায় রোগীদের অ্যাজমার অ্যাটাকটা বেশি হয়। কাজেই আমরা লক্ষণগুলো পেলাম হচ্ছে, এক নম্বর শ্বাসকষ্ট থাকছে বিশেষ কিছু কন্ডিশনে, দুই নাম্বার এর সাথে বুকে চেপে আসে, এবং শ্বাসকষ্টের সময় বুকে অনেক সময় খারাপ কন্ডিশনে আমরা বাসির মতো শব্দ শুনতে পাই, যাকে আমরা মেডিকেল ভাষায় হুইজ বলি। এর সাথে রোগীর কাশি থাকতে পারে। আচ্ছা ভাই, আমরা এতক্ষণ লক্ষণগুলো জানলাম, তো কখন বা কী অবস্থায় আমরা চিকিৎসকের শরণাপন্ন হব? আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন। এটা দিয়ে আসলে আমাদের রোগীরা বুঝতে পারেন যে আমাকে কখন শরণাপন্ন হতে হবে। আমরা প্রথম অবস্থায় বলি যে যেহেতু অ্যাজমাটা সময়ের সাথে সম্পর্কযুক্ত, যেমন রাতে বা টেম্পারেচার ফল করলে আমার শ্বাসকষ্টটা হয়, কাজেই যদি দেখা যায় রাত বাদে দিনের অন্যান্য সময় শ্বাসকষ্ট হচ্ছে, এক নাম্বার আমরা যেহেতু বলছি রাতে হচ্ছে, রাতে বাদে যদি দিনের অন্যান্য সময় ধরি সকালবেলা, অথবা আমরা জানি যে এক্সারসাইজ যদি করি তাহলে অ্যাজমার অ্যাটাক হতে পারে। যদি এমন হয় যে সামান্য একটু পরিশ্রমে অ্যাজমার অ্যাটাক হচ্ছে, এক নাম্বার বললাম ব্যায়াম করলে
অথবা দিনের বেলায় যদি অ্যাটাক হয় অথবা যদি খুব ঘন ঘন অ্যাজমার অ্যাটাকটা হয়, কারণ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, অনেক সময় দেখা যায় রোগীর অভ্যস্ত হয়ে যান, কিন্তু যদি খুব ঘন ঘন আমরা দিনের বেলায় অ্যাটাক পাই বা ঘন ঘন অ্যাটাক পাই বা সামান্য পরিশ্রমেও অ্যাজমার অ্যাটাক হয়, তাহলে আমরা সেক্ষেত্রে পরামর্শ দেব অতি সত্বর চিকিৎসকের সাথে যোগাযোগ করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি হাসপাতালে না যেতে পারি, তাহলে আমরা ঘরে বসে কী করলে বা কোন ব্যবস্থাগুলো গ্রহণ করলে আমরা এই অ্যাজমা বা হাঁপানির সমস্যাটাকে কিছুটা প্রতিরোধ করতে পারি? আসলে অ্যাজমার চিকিৎসায় প্রথম বা প্রধান যে চিকিৎসাটা পদ্ধতি আমরা রোগীদের ফলো করতে বলি, তা হচ্ছে ইনহেলারটা মেনটেন করা। সাধারণত রোগীদের এক বা একের অধিক ইনহেলার ব্যবহার করতে দেওয়া হয়। বলা হয় একটা ইনহেলার আপনি রেগুলারলি ইউজ করবেন, আরেকটা ইনহেলার যেটা দেওয়া হয় রোগীদের বুঝিয়ে দেওয়া হয় ব্যবহারবিধি সহ, যে যখন আপনার অ্যাটাক হবে তখন আপনি সেটা ব্যবহার করবেন। কাজে রোগীরা অনেক সময় অভ্যস্ত থাকেন ইনহেলার ব্যবহার করার নিয়ম সম্পর্কে, কিন্তু এই অবস্থাগুলো যদি হয়, ধরেন যে বারবার শ্বাসকষ্ট হচ্ছে, খুব অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে আমরা যে বিশেষ ইনহেলারটা আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে জরুরি অবস্থায় ব্যবহার করার জন্য, সেটি আমরা ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করলে আমরা অনেক সময় আমাদের প্রাথমিক যে চিকিৎসাটা, প্রাথমিক যে রিলিফটা, সেটা আমরা পেতে পারি। যদি কাছাকাছি হাসপাতাল থাকে তাহলে ভালো, যদি না থাকে তাহলে আমরা ইনহেলারটা ব্যবহার করতে পারি, যেটা আমাদের জরুরি ব্যবস্থার জন্য ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বাট অনেক সময় দেখা যায় এই আমাদের রোগীরা ঠিকভাবে সেই অবস্থায় ইনহেলারটা ব্যবহার করতে পারেন না। সবচেয়ে ভালো হয় রোগীরা যদি সেই অবস্থা সম্পর্কে তার বাড়ির লোকজনকেদের একটা ধারণা দেন যে যদি তার অ্যাটাক হয় তাহলে তাকে ইনহেলারটা যেন ব্যবহার করিয়ে দেওয়া হয়। আমরা একটা ডিভাইস সেক্ষেত্রে ব্যবহার করতে বলি, স্পেসার বলি সেটা। আমরা বলি রোগীরা ইনহেলার আর স্পেসারটা দিয়ে রোগীকে ব্যবহার করানোটা সহজ, সেটা খুব সহজ একটা নিয়ম আছে। এই ইনহেলারটা যদি আমরা স্পেসার দিয়ে ব্যবহার করতে বলি, তাহলে আমরা অনেক সময় সেই ইমার্জেন্সি কন্ডিশনটাকে কমবেট করতে পারি। আমাদের দেখা যায় হসপিটালে আসা পর্যন্ত আমরা যদি সেই রোগীটাকে ভালো রাখার জন্য আমরা চেষ্টা করতে পারি, আমরা সেক্ষেত্রে ইনহেলারটার সাথে স্পেসারটা ব্যবহার করতে দিব। একটা ব্যাপার আমি একটু বলে রাখি, ইনহেলারটা যে আমরা ব্যবহার করতে বলছি বা রোগীর যে আমরা ইমার্জেন্সি কন্ডিশনগুলো হচ্ছে, এই বিষয়ে আমরা রোগীকেও যেমন জানাবো, তেমনি এই জরুরি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে রোগীর সাথে যারা থাকেন তাদেরকেও আমরা একটা পরামর্শ দিয়ে রাখবো যে যদি এই খারাপ কন্ডিশনটা হয় তাহলে আপনি ইনহেলারটা এবং ইনহেলারের সাথে সেই স্পেসারটা দিয়ে ব্যবহার করতে পারেন এবং সেটা রোগীর জন্য হয়তো জীবন রক্ষাকারী হবে। তো আমি আরেকটা জিনিসের দিকে ফোকাস করতে চাচ্ছি, ইনহেলার নিয়ে আমাদের নিজেদের ভিতরে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত আছে, আপনি যদি সেই বিষয়গুলো আমাদেরকে একটু বলতেন বা ক্লিয়ার করে দিতেন। আসলে ইনহেলার সাধারণভাবে আমরা যেভাবে ওষুধ নেই বা ওষুধ খাই, ইনহেলারটা একটু ডিফারেন্টভাবে নেওয়া হয় বলে আমার একটা ভীতি আছে যে আমি যদি একবার ইনহেলার শুরু করি এটা হয়তো আমাকে সবসময় ব্যবহার করতে হবে, এই একটা ভুল ধারণা নিয়ে আমাদের রোগীরা থাকেন। বাট ইনহেলার আসলে ওষুধটাকে ভেতরে নেওয়ার একটা পদ্ধতি মাত্র, আর ইনহেলারটা আমরা যখন ব্যবহার করব ডাক্তার আমাকে বুঝিয়ে দেবেন অবশ্যই যে একটা ইনহেলার ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, ওই নিয়মেই আপনার ইনহেলারটা ব্যবহার করতে হবে। যদি নিয়মের ব্যতিক্রম হয়, খুবই সহজ নিয়ম, যদি ব্যতিক্রম হয় তাহলে আমার কিছু প্রবলেম হতে পারে। সেজন্য আমাদের পরামর্শ থাকে অবশ্যই ইনহেলারটা ব্যবহার করার পরে আমি যদি কুলি করে মুখটা ধুয়ে ফেলি এবং সঠিক ব্যবহারবিধি অনুযায়ী যদি আমি ইনহেলার নিতে পারি, ইনহেলার এর ব্যবহারের মাধ্যমে আমরা হয়তো একজন রোগীর জীবনকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারি। আচ্ছা ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন খুব আলাদাভাবে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের নিজেদের ভিতরে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে কেউ যদি একবার ইনহেলার ইউজ করা শুরু করে তাহলে তাকে সারা জীবন ব্যবহার করতে হয়, এটা কতখানি সঠিক? আসলে কোনো একটা রোগ যদি সারা জীবনের জন্য হয় তাহলে ওষুধটা সারা জীবনের জন্য না নিলেই বরং আমার বোকামিটা হবে। কাজেই যদি আমি পারি, ওষুধটা যেহেতু আমার কোনো ক্ষতি করছে না, নেওয়াটা উচিত। আরও কিছু ওষুধ পদ্ধতি আছে ইনহেলার ছাড়া, আমরা নেবুলাইজ করতে পারি, আমরা ঘরে নেবুলাইজার ব্যবহার করি এবং সে নেবুলাইজ করে থাকতে পারি। এর সাথে কিছু কিছু ওষুধ আছে, স্টেরয়েড জাতীয় ওষুধ, অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো সেই ওষুধগুলো আমরা খেতে পারি। খাবার কিছু ওষুধও আছে, কিছু ব্যায়াম আছে, কিছু আরও পদ্ধতি আছে, বাট যেটা আমার পরামর্শ থাকবে সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেওয়া হয় এবং যেভাবে দেখানো হয়েছে সেভাবে নেওয়া হয়, তাহলে আসলে ইনহেলার কিন্তু কোনো ভীতির ব্যাপার না। ইনহেলার ব্যবহার করলে যে আপনি খারাপ হয়ে যাবেন এটা আসলে একটা ভুল ধারণা, এটা জাস্ট আপনাকে ভালো রাখতে সাহায্য করবে। মানে আমরা যদি বিষয়টা বুঝতে পারি যে ইনহেলারের সঠিক ব্যবহার আমাদের এই কষ্টটাকে অনেকখানি কমিয়ে দেবে, কিন্তু এটা আমাদের জন্য ওরকম ভীতিকর কোনো কিছু অবশ্যই আসলে এটা আসলে একটা অভ্যাস মাত্র, জাস্ট একটা অভ্যাস, আর ভুল ধারণাটা আপনি যদি দূর করতে পারেন সেটা আপনার জীবনটাকে আরো সহজ করবে। এখন যদি আপনি আমাদের খুব ছোট কিছু কথায় উপদেশ দিতেন যে আমরা কিভাবে এই হাঁপানি বা অ্যাজমাটাকে প্রতিরোধ করতে পারি। আচ্ছা, প্রতিরোধ ব্যবস্থাটা আসলে শুরু হয় জন্মের পর থেকেই। যদি আমরা আমাদের বাচ্চাদেরকে জন্মের পর থেকে অ্যাক্টিভ রাখতে পারি, তাকে আমরা প্রয়োজনীয় খেলাধুলো
এবং আউটডোর অ্যাক্টিভিটিস, আউটডোর গেমস, এগুলো যদি আমরা রোগীদেরকে অভ্যস্ত করতে বলি, বিশেষ করে বাচ্চাদের, তাহলে এটা যেমন বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে, তেমনি অ্যাজমার অ্যাটাকটা কমাতেও অনেক সময় এগুলো সাহায্য করে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বাড়ে তাহলে অবশ্যই আপনার রোগ প্রতিরোধগুলোও হবে। আর এর সাথে অবশ্যই আমি বলবো যে ইমিডিয়েটলি জন্মের পর থেকে আমরা বাচ্চাদের ব্রেস্ট ফিড করাতে বলি। ব্রেস্ট ফিডিংয়ে কিন্তু একটা অবশ্যই রোল আছে অ্যাজমার উপরেও, ঠিক আছে? ব্রেস্ট ফিডিংয়ের রোলটা যেটা, অবশ্যই যদি বাচ্চাকে ব্রেস্ট ফিড করানো যায় আর্টিফিশিয়াল ফুডের পরিবর্তে, এই বাচ্চাদের অ্যাজমা সহ অন্যান্য রোগের আক্রান্ত হওয়ার চান্স অনেক কমে যায়। এর সাথে পরবর্তীতে প্রতিরোধ বসিয়ে বলতে পারি, যদি আমার অ্যাজমা থাকে, আনফর্চুনেটলি যদি হয়েই যায়, তাহলে অবশ্যই আমি ওই অবস্থাগুলোকে অ্যাভয়েড করা শিখব, যে অবস্থায় আমার অ্যাজমা অ্যাটাকটা হতে পারে। হতে পারে সেটা এক্সারসাইজ করার অবস্থা, আমি আমার সীমাটা বুঝবো যে কতটুকু আমাকে এক্সারসাইজ করলে আমার অ্যাটাকটা হতে পারে, সেই সীমাটা পর্যন্ত আমি এক্সারসাইজ করবো। তারপরে আমি বলবো এক্সারসাইজের পরে ওষুধের ব্যাপারে একটু সাবধান থাকা, অনেকের সেন্সিটিভিটি বেশি থাকে, ওই সেন্সিটিভ ওষুধগুলো খাওয়ার ব্যাপারে আমরা একটু সতর্ক হব। বিশেষ কোনো ওষুধের প্রতি সেন্সিটিভ থাকলে সেটা আমি অবশ্যই নোট করব, সেটা এবং মাথায় রাখব, বিভিন্ন জায়গায় যদি বিভিন্ন জায়গায় মানে প্রয়োজন পড়ে সেটা আমি শো করব। এর সাথে আমরা বলবো যে হালকা ব্যায়াম অবশ্যই করা যেতে পারে, হালকা ব্যায়াম আপনার ফুসফুসকেও ভালো রাখবে। আমরা রেসপিরেটরি কিছু এক্সারসাইজ করতে বলি রোগীদের, যেটা লাংয়ের মুভমেন্ট বাড়াবে, আলটিমেটলি রোগীকে আরেকটু সুস্থ রাখতে সাহায্য করবে। কাজেই আমরা সর্বাবস্থায় রোগীকে অ্যাক্টিভ থাকার একটা পরামর্শ দিই, রোগীকে আউটডোর অ্যাক্টিভিটিস করার পরামর্শ দিই, ওয়েট রিডাকশন একটা বড় ফ্যাক্টর, বড় মানে যদি বলি যে ভারী থাকা, ওজন বেশি থাকা একটা সমস্যা এই ক্ষেত্রেও, কাজে ওজনটা যদি কম থাকে, নিয়ন্ত্রণের মধ্যে থাকে, এটাও একটা ফ্যাক্টর হতে পারে। এই ব্যাপারগুলো আমরা যদি মেনে চলতে পারি, আমরা আশা করতে পারি রোগীর অ্যাজমার অ্যাটাকটা অনেকাংশে নিয়ন্ত্রণে থাকবে, এবং অবশ্যই ডাক্তার যেভাবে বলেন ওষুধগুলো খেতে, ওষুধগুলো নিতে, আমরা যেন সেভাবে নেই। আলটিমেটলি ইনশাল্লাহ আমরা আশা করতে পারি আমাদের রোগীরা ভালো থাকবে। আচ্ছা ভাই, আপনি আমাদেরকে ইনহেলারের ব্যবহার সম্পর্কে বললেন। আমরা জানি অ্যাজমা বা হাঁপানিতে আমাদের ডাক্তাররা বেশ কিছু ওষুধও প্রেসক্রাইব করে থাকেন। এখন আপনি কি আমাদেরকে বলবেন, আমরা যে ওষুধগুলো হাঁপানির প্রতিরোধে নিয়ে থাকি বা অ্যাজমা প্রতিরোধে নিয়ে থাকি, এই ওষুধগুলো কী ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে? সাধারণত আমরা ইনহেলারে সালবুটামল জাতীয় ওষুধ দিই, বা নর্মাল যে ইনহেলার আমরা দিই সেটার মধ্যে স্টেরয়েড থাকে, এছাড়াও আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার জন্য বলি। বাট কমনলি যে ওষুধটা আমরা রোগীদের দীর্ঘ সময়ের জন্য দিই ইনহেলার হিসেবে, সেটা পার্শ্ব প্রতিক্রিয়া, সেটা একটা স্টেরয়েড জাতীয় ড্রাগ, যেহেতু আমরা রোগীদেরকে একটা পরামর্শ দিই রোগীরা যেন কুলি করে ফেলেন। কুলি না করে ফেললে দেখা যায় গলাতে ইনফেকশন হতে পারে, অনেক সময় দেখা যায় ঠিকভাবে না টানার কারণে, এবং ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে যে পেট ব্যথা করতে পারে, গলা ব্যথা করতে পারে। আর অনেক সময় এই ইনহেলারটা নেওয়ার জাস্ট ইমিডিয়েটলি পরে রোগীর বুক ধরফর করতে পারে, এটা খুব কমন। রোগীরা অনেক সময় বলেন যে ইনহেলার নেওয়ার পরে বুক ধরফর করতেছে, আরও শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেটা অনেক সময় হতে পারে, সেটা ইনহেলারের নর্মাল পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হতে পারে। এছাড়া আমরা ইনহেলার জাতীয় ওষুধ ছাড়াও আমরা রোগীদের স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে দিই। আমরা স্টেরয়েডের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটা খুব কমনলি রোগীরা ফেস করেন, দেখা যায় যাদের দীর্ঘ সময় অ্যাজমা থাকতেছে, এই ধরনের রোগীরা স্টেরয়েড যারা খাচ্ছেন, স্টেরয়েড আমরা দেখা যায় অ্যাজমার অ্যাটাক যখনই হয় তখনই আমরা একটা স্টেরয়েডের কোর্স করতে বলি। সেই স্টেরয়েডের কোর্স করার পরে রোগীরা অনেক সময় আমাদের কাছে আসেন ওজন বেড়ে যাওয়ার সমস্যা নিয়ে, তাদের গায়ে পানি আসতে পারে, তাদের অনেক দিন স্টেরয়েড জাতীয় ওষুধ খাওয়ার কারণে কোমর ব্যথা হতে পারে, অনেকের প্রেশার, ডায়াবেটিস এগুলো আনকন্ট্রোল হয়ে যেতে পারে, চোখে ছানি পড়তে পারে, বিভিন্ন রকম ইনফেকশন শরীরে আসা চান্স হতে পারে। এই স্টেরয়েড ওষুধটাও অবশ্যই সারা জীবন খাওয়ার জন্য না, বিশেষ বিশেষ কন্ডিশনে ডাক্তাররা এই ওষুধগুলো পরামর্শ দিয়ে থাকেন। এই ওষুধগুলো সাধারণত দেখা যায় আমার শ্বাসযন্ত্রটাকে আরেকটু ভালো কাজ করতে সাহায্য করে, এবং অ্যাজমার যে ইমিউনোলজিক্যাল রিয়েকশনটা হয় সেটা কমাতেও সাহায্য করে। কাজেই ওষুধটা প্রয়োজনীয়, এবং এর সাথে আমরা যে নিয়মকানুনগুলো বলি সেটা অবশ্যই মেনে চলতে হবে। আমি যদি অনেক রোগীকে ধরি যে 7 দিনের জন্য আমি স্টেরয়েড দিচ্ছি, অনেকে 2 মাস খেয়ে থাকেন, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ওর মতোই আমরা চিন্তা করে দিই, অনেক বেশি আমরা রিস্ক বেনিফিটটা চিন্তা করে দেই। আসলে ওষুধগুলো দেখা যায় আমরা যদি 7 দিনের জন্য দেই, অনেকে 1 মাস খেয়ে থাকেন, তাহলে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হবে। এবং এই ওষুধগুলো এমন ওষুধ, আমরা যদি যেভাবে পরামর্শ দেই সেভাবেই আমরা ওষুধগুলো বন্ধ করার জন্য পরামর্শ দেই। ওষুধগুলো যেমন টানা খাওয়া যাবে না, আবার হঠাৎ করে বন্ধও করা যাবে না, হঠাৎ করে বন্ধ করলেও আবার হঠাৎ করে শারীরিক ক্ষতি হতে পারে, অ্যাডিসোনিয়ান ক্রাইসিস হতে পারে, সেটাও আবার রোগীকে আরও বেশি খারাপ করতে পারে। কাজেই অবশ্যই এটা হঠাৎ করে বন্ধ করা যাবে না, ডাক্তারের পরামর্শ মতোই বন্ধ করতে হবে। এবং আমরা সাধারণত রোগীকে এই রিস্ক আর বেনিফিট, পার্শ্ব প্রতিক্রিয়া এবং যে বেনিফিটটা আমরা পাচ্ছি, এ দুটো ব্যালেন্স করেই আমরা সাধারণত দিই। জি ভাই, তার মানে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে
ডাক্তার যেভাবে রোগীকে ওষুধ খেতে বলতেছেন সেইভাবে ওষুধটা খেতে হবে, অবশ্যই ইচ্ছা মতো কখনোই বাড়িয়ে কমিয়ে নেওয়া যাবে না। অবশ্যই এগুলো সারা জীবন ব্যবহার করা ওষুধ হলো, আমরা নির্দিষ্ট এপিসোডগুলোতেই ওষুধ দিই, এছাড়া কিন্তু আমরা ওষুধগুলো সচরাচর প্র্যাকটিস করি না, এটা একটু মাথায় রাখতে হবে। তার মানে ভুল ব্যবহার আমাদের জীবনের ঝুঁকির কারণ হতে পারে, জীবনের ঝুঁকি আরো বাড়াতে পারে, আরো বেশি বাড়াতে পারে। সতর্কতার ক্ষেত্রে আরেকটা বিষয় না বললেই নয়, অ্যাজমা যেহেতু একটি দীর্ঘস্থায়ী সমস্যা এবং এর সাথে ঋতু বা সময়ের অনেক বেশি সম্পর্ক রয়েছে, সুতরাং যে কোনো সময় এই অ্যাজমা অ্যাটাকটা হতে পারে। অ্যাজমা প্রতিরোধের যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ইনহেলারের ব্যবহার। শুধু আমরা যদি কোথাও ঘুরতে যাই বা দূরে কোথাও যাই, একটা জিনিস আমাদের কখনোই ভোলা যাবে না, যেটা হচ্ছে আমাদের সাথে সবসময় ইনহেলারটাকে রাখতে হবে আমার পকেটে বা আমার ব্যাগে, যেন সবসময় ইনহেলারটা থাকে, বা যে কোনো সময় আমি আমার বিপদের সময় আমার ব্যাগটা খুলে যেন ইনহেলারটা পেতে পারি, যেটা আমার জীবনকে ঝুঁকি থেকে বাঁচানোর জন্য অনেকখানি সাহায্য করবে। সেটাই, অবশ্যই আপনার দৈনন্দিন চলাফেরাতে ইনহেলার কিন্তু একটা পার্ট, সেই ইনহেলারটা একটা নিয়ে চললে দেখা যায় ওই কন্ডিশনগুলোতে আপনি কম্বেট করতে পারবেন, আপনি যুদ্ধ করতে পারবেন। যদি আপনার যুদ্ধ করার জন্য আপনি অস্ত্রই না রাখেন তাহলে তো আপনি যুদ্ধ করতে পারছেন না, সেটা একটু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর ব্যাপারটা আসলে আপনি যতটা না কন্ডিশন থেকে আলাদা থাকার চেষ্টা করবেন, কিন্তু আপনার যদি সাথে ইনহেলার না থাকে আপনি দেখা যাবে সব সময় আপনি সচেতনতা দিয়ে পারবেন না, আপনাকে অবশ্যই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে দ্যাট ইনহেলার আপনাকে ওই সময় অনেকটা সাহায্য করতে পারবে, বন্ধু হিসেবে নিতে হবে। অবশ্যই অবশ্যই এটা অবশ্যই ভয়ের একটা ব্যাপার নয়, এটা অবশ্যই আপনার একটা বড় বন্ধু এবং আপনার একটা অস্ত্র বটে। তার মানে আমরা দূরে কোথাও যাই বা বেড়াতে যাই সবসময় আমাদের পকেটে বা ব্যাগে ইনহেলারটা রাখতে হবে, যাতে যে কোনো সময় এটা অ্যাটাক হলে আমরা ইনহেলারটা বের করে আমাদের হাতের কাছে পেতে পারি। যেহেতু আপনার রোগটা যে কোনো সময়েই আসতে পারে, আপনাকে বলে কয়ে যেহেতু আসবে না, সেহেতু ইনহেলারটা যদি আপনার সাথে থাকে সেটা অবশ্যই আপনাকে ওই অবস্থাকে যুদ্ধ করতে সাহায্য করবে এবং আপনাকে অনেকটুকুই ভালো রাখবে। মানে ইনহেলারকে ভয়ের কোনো বিষয় নয়, এটাকে নিতে হবে বন্ধু হিসেবে, যেটা আমার বিপদের সময় আমাকে কাজে দিবে। হ্যাঁ, যদি ইনহেলার আমি এরকম রাখছি, ইনহেলার আমি ব্যবহার করলাম, তারপরও না হসপিটাল পর্যন্ত আমার যাওয়া পর্যন্ত অন্তত ইনহেলারটা আমাকে সেভ করবে, এটুকু আমাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে এবং প্রয়োজনীয়ভাবে একদম যখন প্রয়োজন পড়ে সেই অবস্থায় যেন আমি ইনহেলারটা ব্যবহার করতে পারি এবং সেটা আমাকে প্র্যাকটিসও করতে হবে ওইভাবে, যাতে আমি খুব বেশি ডিলে না করে আমি ইনহেলারটা ব্যবহার করতে পারি। কীভাবে ব্যবহার করতে হয় সেই নিয়মকানুনটা অবশ্যই ভালো করে আগে জেনে নিতে হবে। অ্যাজমা বা হাঁপানির সাথে অন্য কোনো রোগের কোনো সম্পর্ক আছে কিনা, বা যাদের ডায়াবেটিস বা হার্টের কোনো সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা আছে, তাদের কী কী বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে আপনি আমাকে একটু বলবেন? একটা ব্যাপার আমি একটু কথা বলি, অ্যাজমা যেমন শ্বাসযন্ত্রের একটা রোগ, এটা আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, এটা একটা মাথায় রাখতে হবে। অ্যাজমা থাকলে অবশ্যই আপনি আপনার সাধারণ মানুষ থেকে আপনার অল্প একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসতে পারে। এ প্রসঙ্গে আরও কিছু রোগের কথা আপনি বললেন মাত্র, যে ডায়াবেটিস থাকলে অথবা উচ্চ রক্তচাপ বা প্রেশার থাকলে অথবা কারো যদি কিডনিতে সমস্যা থাকে বা কারো যদি ক্যান্সার হয়ে থাকে অথবা কেউ যদি ক্যান্সারের চিকিৎসা নিয়ে থাকেন, অ্যান্টি ক্যান্সার থেরাপি বা বিভিন্ন রকম কেমোথেরাপি, রেডিওথেরাপি বা বিভিন্ন রকম স্টেরয়েড যদি অনেকে খেয়ে থাকেন, অন্যান্য কোনো কারণে স্টেরয়েড খেয়ে থাকেন, অথবা এ ধরনের অনেক বা কিছু ক্রনিক রোগ থেকে থাকে, এই রোগগুলো থাকলে অ্যাজমা আপনাকে আরও খারাপ করতে পারে। এই রোগগুলো থাকলে অ্যাজমার অ্যাটাকে আপনি আরও বেশি কাবু হতে পারেন, এটি একটু বুঝতে হবে। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যেতে পারে, দেখা যাবে খুব অল্পতেই আপনার অনেক বেশি অ্যাজমার অ্যাটাক হচ্ছে, সাথে ইনফেকশন হচ্ছে এবং সাধারণ বা প্রচলিত ওষুধ দিয়ে আপনার সেইটা সারানোটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। কাজেই যেই রোগ থাকুক, যেই রোগই আপনার থাকুক বা আপনি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হলেই অবশ্যই অ্যাজমার ক্ষেত্রে সাধারণ মানুষের থেকে অবশ্যই আপনাকে ডাবল সাবধানতা অবলম্বন করতে হবে, আপনাকে অবশ্যই টু দ্য প্রেসক্রিপশন আপনার ফলো করতে হবে অ্যান্ড প্রেসক্রিপশনে যেভাবে অ্যাডভাইস থাকছে আপনাকে ঠিক সেভাবেই করতে হবে। এ প্রসঙ্গে একটা ছোট্ট কথা একটু বলে নেই, আমাদের বর্তমানে যে আমার মহামারী চলছে COVID-19 চলছে, COVID-19 সাথে অ্যাজমার সম্পর্কটা হচ্ছে এরকম যে COVID-19 আমার ফুসফুসকে আক্রান্ত করে, অ্যাজমাও আমার ফুসফুসকে আক্রান্ত করে। যাদের অ্যাজমা থাকছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে COVID-19 একটু ঝুঁকির মুখে ফেলছে তাদেরকে, তাদের আরও বেশি শ্বাসকষ্ট করছে, তাদের খুব দ্রুত অক্সিজেন স্যাচুরেশন, শরীরের অক্সিজেনের মাত্রাটা কমে আসতেছে, তাদের অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে অল্প পরিশ্রম করলে তাদের চেহারা নীল হয়ে আসতেছে, আমরা বলি হাইপোক্সিসে বা হাই সাইনোসিস ডেভেলপ করে যাচ্ছে রোগীরা। এটা কিন্তু দেখা যাচ্ছে যারা কোভিড থাকছে, যারা অ্যাজমার রোগী কিন্তু কোভিড হয়ে গেল আনফর্চুনেটলি, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি ঝুঁকির কারণ হতে পারে। কাজেই অবশ্যই এই ক্ষেত্রে আমাকে অবশ্যই টু দ্য প্রেসক্রিপশন আপনাকে ফলো করতে হবে, যেভাবে ডাক্তার অ্যাডভাইস দিয়ে থাকেন ঠিক সেভাবেই আপনাকে চলতে হবে। আপনাকে এখানে সর্বগ্রাসী ট্রিটমেন্ট বা আপনাকে হাজার হাজার ওষুধ খেতে হবে এমনটাও না, জাস্ট
টু দ্য পয়েন্টে যদি আপনি এখানে মেডিকেশন নেন এবং টু দ্য পয়েন্টে আপনি অ্যাডভাইস ফলো করেন, এর সাথে অ্যাজমার জন্য আমরা রোগীদের কিছু ব্যায়ামের কথা বলি, আমরা রোগীকে কিছু ফুসফুসের ব্যায়াম নিতে বলি, আর কোভিডেও আমরা কিছু ফুসফুসের ব্যায়াম নিতে বলি। কাজেই অ্যাজমা অবস্থায় যদি কোভিড হয়ে থাকে তাহলে এই অবস্থায় আমরা কিছু শ্বাসের ব্যায়াম করতে বলি। এই ব্যায়ামটা অবশ্যই দিনে 3 থেকে 4 বার করে আমরা রোগীকে প্র্যাকটিস করতে বলবো। তাহলে আমরা আশা করতে পারি প্রেসক্রিপশন অনুযায়ী ড্রাগ, কিছু অ্যাডভাইস এবং কিছু ব্যায়াম, এইগুলো মিলিয়ে অবশ্যই রোগীকে আমরা সুস্থতার পথে আশা করতে পারি। তার মানে যাদের আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা বা লিভারের সমস্যা আছে, তাদেরকে এই অ্যাজমা বা হাঁপানি চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি বাড়তি সতর্কতা রাখতে হবে। অবশ্যই বাড়তি সতর্কতা রাখতে হবে। আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই, আপনি এই বিষয়গুলো খুব সহজ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তার মানে আমরা বুঝতে পারি যে অ্যাজমা আমাদের খুব কমন একটি রোগ, সুতরাং আমরা যদি নিজেদের এই সমস্যাটাকে বুঝতে পারি বা এই সমস্যাটাকে বুঝে আমরা কি করা দরকার সেটাকে যদি আমরা আমাদের মাথায় নিতে পারি, তাহলে আমরা এই সমস্যা থেকে অনেকখানি পরিত্রাণ পেতে পারবো। সচেতনতাটাই আসল এখানে, সচেতনতাটাই আসল। যে কোনো অসুখের ক্ষেত্রে বা যে কোনো রোগের ক্ষেত্রেই সচেতনতাই আসল। ধন্যবাদ ভাই, আপনার এই ব্যস্ততার মাঝেও, এই কোভিড সিচুয়েশনের মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আশা করি আমাদের অডিয়েন্সরা বা আমাদের দর্শকরা কিছুটা হলেও আমাদের এই প্রোগ্রাম থেকে উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ডক্টর স্টিভিকেও অসংখ্য ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই বিষয়ে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা যদি কিছুটা উপকৃত হন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। এতক্ষণ ছিলেন ডক্টর স্টিভির সাথে, আশা করি সামনেও থাকবেন ডক্টর স্টিভির সাথে। পরবর্তী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।